বিশ্বকাপ সমীরণ আপনাকে আমি সপ্তমীর শুভেচ্ছা জ্ঞাপন করছো। আর এবার দেখা পাওয়া গেছে যোরহাট জেলাখনের ভিতরতে আটাইতক আকর্ষণীয় এক মণ্ডপ হয়ে পড়েছে যোরহাটের যে টাউন স্টেশনের সর্বজনীন পূজা মণ্ডপ। টাউন স্টেশনের যে পূজা মণ্ডপ এবার অক্ষয়ধামের আর্হিত এবার সজাই পড়াই তুলিছে, আর এবার অন্যতম আকর্ষণ হয়ে পড়েছে এই পূজা মণ্ডপভাগে। মূর ভিডিও জার্নালিস্ট এল কে মুহূর্ত দেখাব যে কেন ধরনের সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত হওয়ার পিছত এক সুন্দর এক বিশাল অক্ষয়ধামের যে মন্দির, সেই মন্দিরের আর্হিত নির্মাণ করা এই যে যোরহাট টাউন স্টেশন সার্বজনীন দুর্গা পূজা সমিতির দ্বারা আয়োজ নির্মাণ করা এই মণ্ডপে যথেষ্ট আকর্ষণ এবার সৃষ্টি করেছে। আর যথেষ্টখিন ভক্তপ্রাণ রাইজ এবার টাউন স্টেশনের পূজালে আছে। আর মানে পুনের কম যে এভাগ পূজা যেহেতু এবার সাতসত্তর বছর অতিক্রম করেছে, আর সাতসত্তর বছর অতিক্রম করার বিশেষভাবে এবার আয়োজন করেছে। আর এই পূজার এবার আটাইতক গুরুত্ব দিচ্ছে নারী সবলীকরণের উপর, সেভাবে বিভিন্ন কার্যসূচী লৈছে। তার মাজতে যোরহাটের বিশিষ্ট যখন নারী আছে সম্বর্ধনা কার্যসূচী লৈছে। তার এনে ধরনের বিভিন্ন কার্যসূচীর মাজত এবার জাকত জিলিকা হয়ে পড়েছে যোরহাট টাউন স্টেশনের সার্বজনীন দুর্গা পূজা মণ্ডপ ভাগি। আর খুব সুন্দরভাবে এক অক্ষয়ধামের আর্হিত যেহেতু বনুয়া হয়েছে আলোকসজ্জায় সজ্জিত করে এই মুহূর্তে জিলিকি পড়েছে গোটাই মণ্ডপ ভাগি। আর সেইভাবে এবার যোরহাটীয় রাইজর যথেষ্ট আকর্ষণ হয়ে পড়েছে এই পূজা মণ্ডপ ভাগি। এই মুহূর্তে সমিতির কিছু বিষয়ভাবে আছে, আমি কথা পাতিম। দাদা, সবচেয়ে ভাল লাগিছে এবার আপনার পূজা মণ্ডপ কেন ধরনের গোটাই আয়োজনখিন করা হয়েছে? আর এবার শুনেছো নারী সবলীকরণের উপর বিশেষ গুরুত্ব দিয়া হয়েছে। হয়, আমি এবার আমার মেইন মেসেজ আছে নারী সবলীকরণ, যার কারণে আমি সাতগী যোরহাটের বিশিষ্ট নারীক আমি হেৰি করছো, অভিনন্দন জানাইছো। প্লাস আমি এখেতবিল হেৰি করছো কি জানি সম্বর্ধনা পত্র দিছো। তারপরে আরো নারী সবলীকরণের বিষয়ে আমি বহলিয়াকে আরো কিছু কাম আগবাই লাম। আর আজি আমার ধুনিয়া লাগছে এবার মণ্ডপ ভাগি, আমি ধন্যবাদ জানাইছো। আমি দেখাইছো প্রথম মণ্ডপ দেখাইছো যে কেন ধরনের খুব সুন্দরভাবে সজাই পড়াই তুলিছে, বিশেষত যেহেতু অক্ষয়ধামের আর্হিত যেহেতু আর মণ্ডপ ভাগে সোমাই যাওতে দেখা পাওয়া গেছে অক্ষয়ধামত যে ধরনের সকল বস্তু রখা হয় ঠিক তেনধরণে এই মণ্ডপ ভাগির সম্মুখতো সকল বস্তু তেনধরণে রখা হয়েছে। আর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে, সকল ইয়াত উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে মণ্ডপ ভাগির সম্মুখত একপি ফটো মারি নিজকে রাখি থাকব বিচারিছে। মো অকন বাইদেউ এগারী আছে, মানে সুদিব বিচার বাইদেউ, খুব ধুনিয়া হয়েছে এবার যোরহাটের ভিতরে খুব আকর্ষণীয় হয়ে পড়েছে টাউন স্টেশন অকমান ফলে হোক। কেনকা লাগিছে আহি, কেনকা লাগিছে মণ্ডপ? খুব ভাল লাগিছে আমার এখানে, আমি উচরে সদায় আমি আহি চাওয়ে, এখন খুব ভাল হয়, খুব ভাল লাগিছে। এবার আরো ভাল লাগিছে তো লাগিছে মণ্ডপ ভাল লাগিছে, আরো ভাল লাগিছে। 70 বছর হয়েছে, হয় হয় খুব ভাল লাগিছে। নিশ্চয় আমি অকমান আগলে যাম, কমিয়ন আপনি নিশ্চয় দেখা পাইছে যে কি সুন্দরভাবে সজাই পড়াই তুলিছে সকল এই মুহূর্তে। কেবল নিজের যে মোবাইল, সেই মোবাইলত একপি ফটো রাখি এই যে স্টেশন পূজা মণ্ডপর যে মণ্ডপর সম্মুখত একপি পরিয়াল সহিত একপি ফটো রাখি নিজকে এই যে স্মৃতি, এই স্মৃতি যুগমিয়া করার এনে ধরনের চেষ্টা অব্যাহত রাখিছে। মানে অকন কথা পাতিম বাইদেউর লগত, কেনকা লাগিছে বাইদেউ? বহুত ভাল লাগিছে মণ্ডপ, কেনকা লাগিছে? বহুত ধুনিয়া, বহুত ধুনিয়া বনাইছে, ধুনিয়া লাগিছে। কত কত পূজা চালে এবার? আমি লেচুবাড়ি চালো, তারপর ইয়ালে আহিছো, ইয়ারপা আর যাও কত কত চাব পারা আজি। নিশ্চয়কৈ এনে ধরনের দেখা পাওয়া গেছে সকলে মুহূর্ত মণ্ডপর সম্মুখত কেবল মাত্র নিজে এখন ফটো মারাত, মোবাইলত নিজের নিজের মোবাইলত ফটো মারাত ব্যস্ত হয়ে পড়েছে, কারণ খুব সুন্দরভাবে যেহেতু সজাই পড়াই তোলা হয়েছে। আর যথেষ্ট বিশাল রাজদীপ, আপনি দেখিছে যথেষ্ট বিশাল, কারণ স্টেশনের সম্মুখভাগত এনে ধরনের বিশালভাবে এনে ধরনের মণ্ডপ নির্মাণ করেছে। আর আমি ভিতরলে যাবলে চেষ্টা করি, ভিতরও খুব সুন্দরভাবে দেবীর যে মূর্তি, দেবীর যে প্রতিমা, সেই প্রতিমা সজাই পড়াই রাখিছে। আমি ভিতরলে কিছু আগবাড়ি, মূর ভিডিও জার্নালিস্ট এল কে এই মুহূর্তে আগবাড়ি আইছো। আমি ভিতরের দৃশ্য আমি দেখাব বিচার, সব কি সুন্দরক ধুনিয়াক স্টেপ নির্মাণ করেছে। আর সেই স্টেপেদি দেবীমাক যাতে এই অক্ষয়ধামের ভিতরে সোমায় আহি মন্দিরের দুয়ারে সোমায় আহি যাতে দেবীমাক পাব পারে, লগ পাব পারে, তার খুব ধুনিয়া ব্যবস্থা করেছে। আর খুব বিশাল দেবী মূর্তি আপনি স্টেশন পূজা মণ্ডপে দেখা পাব, খুব বিশাল দেবী মূর্তি। আর খুব বিশাল দেবী মূর্তির আগত এনে ধরনের টাউন স্টেশনের যে পূজা সমিতি, পূজা সমিতি এবার সুন্দররূপে সজাই পড়াই তুলিছে দুর্গা পূজা বা সপ্তমীর দিনাটো।